এরপর যদি এরকম ভুল করেছিস তোর এমন পেছন মারবো। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি একটা ছোটখাটো নুবরা প্লেয়ার স্যার। স্যার আপনি জানেন ও আপনার মেয়ের আইডিটা চুরি করতে এসেছিল। আমাদের পুরো স্কোয়াডটা শুধুমাত্র একটা প্লেয়ারের উপর নির্ভর করে ফিফায়ার খেলে। আমি বিশ্বাস করি না। বলেন কি, আর তুই দু চারটে নুবরাকে এনে হুমকি দিচ্ছিস যে তোদের পুরো স্কোয়াডকে খেয়ে নেবো। তুই মারা চিস আমাকে। এরপর যদি এরকম ভুল করেছিস তোর এমন পেছন মারবো যে গ্যারিনা কোম্পানি তোর আইডি বানাতেও ভয় পাবে। কি সুন্দর। ভাই হ্যাকারটাকে তুলে নিয়েছি। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। আহারে স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি একটা ছোটখাটো নুবরা প্লেয়ার স্যার। আমি আপনার আইডি হ্যাক করিনি, ওরা ভুল করে আমাকে হ্যাকার হবে তুলে নেবে স্যার। আমি আপনার আইডি হ্যাক করিনি, আমাকে হেডশট মারবেন না। কোনো ভুল করিনি। ও সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। স্যার স্যার আমাকে বাঁচান স্যার, আমি সব খুলে বলছি আপনাদেরকে যে আমি কীভাবে আইডি হ্যাক করি, ওনার আইডিয়া কীভাবে হ্যাক করেছিলাম আমি ওনাকে গিয়ে সব খুলে বলতে চাই স্যার, আমাকে যেতে দিন স্যার। ওয়ান টাফে উড়িয়ে দে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। সালা এই গিল্ডে আইডি চুরি করতে ঢুকেছিস। স্যার আপনার কথা একটা ভুল হচ্ছে, আমি একজন প্রো প্লেয়ার। ওই সালা বোকাচোদা, আমি ভুল করছি না ঠিক করছি, এবার বুঝবি তুই নুবরা। এই নে প্লেয়ারকে ছেড়ে দিন, ও প্রো প্লেয়ার রাইস্টার। ভুল করছেন, ও একটা চোর, লোকের বাড়ি বাড়ি গিয়ে ভালো ভালো আইডি গুলোকে চুরি করে। এই নে হনুমান গিয়ার। কেসা লাগা মেরা মজাক। স্যার আপনি জানেন ও আপনার মেয়ের আইডিটা চুরি করতে এসেছিল, যে আইডিটা আপনি 4,500 টাকা খরচা করেছিলেন। না স্যার আপনার মেয়ে নিজের ইচ্ছায় দিয়েছে। চপ সালা নুবরা। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। আর কি বলবো আমরা ভুলে গেলাম। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তো নমস্কার, ধন্যবাদ।